देखो आज के क्या है देखो এর আগে কি বলেছিলাম যে বাইচাপ কি বাইচাপের পার্থক্য কেন হয় এই কারণগুলো আমি আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পৃথিবীতে কটা বাইচাপ বলয় আছে ঠিক আছে আমরা যদি পৃথিবীর মানচিত্র আঁকি ঠিক আছে তাহলে আমরা কি দেখব সাতটা বাইচাপ বলয় আছে ঠিক আছে কটা বাইচাপ বলয় আছে উত্তর গোলার্ধ উপরের দিকটা কি উত্তর দিক নিচের দিকটা এদিকটা পূর্ব এদিকটা পশ্চিম তো এখানে একটা কি আছে নিম্নচাপ বলয় এর নাম কি একে কি বলা হয় সুমেরু উত্তর দিকটা তাহলে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ তাহলে উত্তর গোলার্ধে কি পেলাম একটা পেলাম কি সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয় দক্ষিণ গোলার্ধে একটা কি আছে নিম্নচাপ আছে দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ বলয়টার নাম কি দক্ষিণ গোলার্ধের অপর নাম কি কুমেরু তাহলে এর নাম হচ্ছে কুমেরু তাহলে তিনটে নিম্নচাপ বলয় আমরা পেয়ে গেলাম এরপর কি আছে চারটে উচ্চচাপ বলয় প্রথমে উত্তর গোলার্ধে দেখো উত্তর গোলার্ধে একটা আছে কি কর্কট ক্রান্তি রেখা বরাবর 25 ডিগ্রি কর্কট ক্রান্তির মান কত 37.5 ডিগ্রি উত্তর তো এই 37.5 ডিগ্রি কিছুটা পরেই একটা আছে ঠিক আছে এর নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় কর্কট ক্রান্তি রেখার পাশে দক্ষিণ গোলার্ধে একটা আছে উচ্চচাপ এর নাম কি মকর ক্রান্তি রেখা বরাবর এর নাম হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয় দেখো উত্তর গোলার্ধে আবার একটা আছে এখানে এটা কি বলা হয় উত্তর মেরু একে বলা হয় সুমেরু উচ্চচাপ এই অংশে আর একটা আছে
এটাকে বলা হয় মেরু উচ্চচাপ। তাহলে কটা পেয়ে গেলাম আমরা? সাতটা পেয়ে গেলাম। দেখো তিনটে নিম্নচাপ, এক দুই তিন, আর চারটে উচ্চচাপ, এক দুই তিন চার। যা এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে সমচাপ রেখা, ঠিক আছে? এরপরে কি আছে? সমচাপ রেখা। দেখো সমচাপ রেখা কথার অর্থ কি? সমান চাপ যুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমফেস রেখা বলা হয়, ইংরেজিতে বলা হয় আইসোবার। বুঝে গেল কি বললাম? না, সমান চাপ বিশিষ্ট স্থানগুলোকে, যেমন আমাদের কলকাতা, দিল্লি, মুম্বাই, এই যে জায়গাগুলো, তো সব জায়গায় তো মাপা যাবে না, বিশেষ বিশেষ অঞ্চলেতে কি করা হয় না, বিশেষ বিশেষ স্থানেতে যে যন্ত্র আছে সেখানে সাহায্যে কি করা হয়, বাইক চাপ মাপা হয়। করেছিলাম তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তো ওরকম সমান চাপ বিশিষ্ট, ধরো এখানে বাইক চাপ কত? 930। এখানে বেশি হবে, ধরো এখানে 1030, আবার এখানে একটা আছে 1030, এখানে 1013, এটা 1013, এটা 1013, আর এখানেও আছে 1013। তাহলে আমি কি করতে পারি, একটা রেখার সাহায্যে এটাকে যোগ করতে পারি, ঠিক আছে? আবার এখানে আছে 1000, এখানে আছে 1000, এখানে আছে 1000। আবার কি করতে পারি, এই রেখাগুলোকে আমরা রেখার সাহায্যে যোগ করতে পারি। বুঝে গেল? তাহলে এখানে বাইরের চাপ কত? 1013, এখানেও 1013, এখানে 1013, ঠিক আছে? তো এরকম জায়গাগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে যাদের মান সমান। এখানে আরো অনেক আছে, ধরো এখানে 1010 আছে, এখানে হয়তো 1010 আছে, এখানে 1002 আছে, এখানে 1005 আছে। বুঝে গেল? তো তার মধ্যে আমি কি করেছি, 1013 যে জায়গাগুলোকে আছে সেগুলোকে যোগ করেছি। বুঝে গেল? আবার এখানে 1000 যেগুলো আছে আমরা সেগুলোকে যোগ করেছি। সব জায়গায় যে 1013 থাকবে তেমন তো কথা নেই, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই সমান উচ্চতা সমান চাপ বিশিষ্ট জায়গাগুলোকে যখন আমরা কি করি, রেখার দ্বারা যোগ করি, তাদেরকে বলা হচ্ছে কি না, সমচাপ রেখা। এগুলোকে কি রঙে দেখানো হয়? নীল রঙে সাধারণত দেখানো হয় থাকে। বুঝে গেল? সাধারণত কি হয় না, নীল রঙে দেখানো হয়ে থাকে সমচাপ রেখা। তো সমচাপ রেখার বৈশিষ্ট্য কি না, সমচাপ রেখাগুলোকে কি রেখা থাকে? এমবি মিলিবার, মিলিবার এককে কি দেখানো থাকে? সমচাপ রেখাগুলো দেখানো থাকে। বুঝে গেল? আর কি দেখানো থাকে সমচাপ রেখাগুলোতে? দেখবে মান দেওয়া থাকে একটা করে, যে যে জায়গার মধ্যে দিয়ে গেছে ওই রেখা বরাবর কি হবে, প্রতিটা স্থানেরই মান হচ্ছে সমান হবে। এখানে যদি 1013 হয়, এই মাথায় তুমি দেখবে এখানেও 1013 হয়। অর্থাৎ সমচাপ রেখা, একটা সমচাপ রেখা বরাবর কি হয়, প্রতিটা স্থানের মানগুলোই হচ্ছে সমান হয়ে থাকে। আর সমচাপ রেখার বৈশিষ্ট্য কি, এরা কি হবে, পাশাপাশি অবস্থান করবে, কিন্তু একে অপরকে কখনো কেটে যাবে না। বুঝতে পারলে? দেখো এটা, দেখো এর থেকে পাশাপাশি অবস্থান করেছে এইভাবে, কিন্তু একে অপরকে কখনো কি করবে না, ছেদ করবে না।
তো সমচাপ রেখা বরাবর কি দেখা গেছে আর কি বলতে পারবে কোন স্থানে কি সমচাপ রেখা বরাবর যদি খুব কাছাকাছি অবস্থান করে সমচাপ রেখাগুলো সেখানে পারস্পরিকের পার্থক্য বেশি হয় যদি সমচাপ রেখাগুলো কি হয় এভাবে কাছাকাছি অবস্থান করে তাহলে সেখানে বুঝতে হবে কি বায়ুচাপের পার্থক্য বেশি আর যদি দূরে দূরে অবস্থান করে তাহলে বুঝতে হবে সেখানে বায়ুচাপের পার্থক্য কম এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য বুঝে গেল এরপরে কি আসবে উচ্চচাপ এবং নিম্নচাপ উচ্চচাপ কে ইংরেজিতে কি লেখা থাকে এরকম করে চিহ্ন দেওয়া থাকে যে ব্র্যাকেটে লেখা থাকে আর নিম্নচাপ কারণ ইংরেজিতে উচ্চচাপকে কি বলা হয় হাই প্রেসার আর নিম্নচাপকে বলা হয় লো প্রেসার ঠিক আছে তো উচ্চচাপ কেন সৃষ্টি হয় উচ্চচাপ সৃষ্টি হয় বেশ কিছু কারণ আছে বাতাস যদি কি হয় শীতল হয় যে সমস্ত অঞ্চলে বাতাস কি শীতল বা যে সমস্ত অঞ্চলগুলো কি খুব শীতল সেইখানে সাধারণভাবে উচ্চচাপ দেখা যায় যেমন তুই মেরু অঞ্চল আমরা পৃথিবীর যেমন ম্যাপ টাঙ্গলাম কি দেখলাম কুমেরু আর সুমেরুতে কি দেখলাম উচ্চচাপ কারণ এখানে খুব শীতল শীতল আবহাওয়ার জন্য এখানে উচ্চচাপ সৃষ্টি হয় বুঝে গেল তাহলে নিম্নচাপ কোথায় সৃষ্টি হবে যেখানে কি হয় যে সমস্ত অঞ্চলগুলো উষ্ণ ঠিক আছে সেই সমস্ত অঞ্চলে কি হবে নিম্নচাপের সৃষ্টি হবে দু নম্বর কারণ কি না শীতলতার কারণে কি হয় বায়ুর যে অণুগুলো সেগুলো কি থাকে খুব ঘনভাবে বা কাছাকাছি থাকে যার জন্য সেখানে কি হয় উচ্চচাপের সৃষ্টি হয় আর উষ্ণ অঞ্চলে কি হয় বায়ুর যে অণুগুলো সেগুলো কি হয় একটা একটা থেকে কি হয় অনেক দূরে থাকে যার জন্য সেখানে কি হয় নিম্নচাপ হয়ে থাকে তাহলে দুটো কারণ বললাম আর কি হয়ে থাকে না শীতল অঞ্চলেতে কি হয় না বায়ুতে জলীয় বাষ্প থাকে না যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না সেই বায়ুতে কি হয় উচ্চচাপের সৃষ্টি হয় ওই জন্য শীতল মরু অঞ্চলে কি হয় উচ্চচাপের সৃষ্টি হয় আর নিম্নচাপ কোথায় সৃষ্টি হয় যেখানে বাতাসে কি থাকে জলীয় বাষ্প বেশি থাকে যেমন নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি জলকে কি হয় বেশি পরিমাণে বাষ্প থাকে বাতাসের মধ্যে উষ্ণ বাতাসের মধ্যে কি থাকে বেশি পরিমাণে বাষ্প থাকে ওই জন্য আমরা কি দেখেছিলাম নিরক্ষীয় অঞ্চলে কি সৃষ্টি হয়েছে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাহলে উচ্চচাপ কেন সৃষ্টি হয় আর নিম্নচাপ কেন সৃষ্টি হয় এগুলো আমি আলোচনা করলাম ঠিক আছে তো উচ্চচাপ আর নিম্নচাপের দুটো নাম আছে উচ্চচাপকে কি বলা হয় প্রতীক ও ঘূর্ণবাদ আর নিম্নচাপকে কি বলা হয় ঘূর্ণবাদ ছবি এরকম তার মানে কি চাপ বেশি বায়ু কি করবে সবসময় এর কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যেতে চাইবে বুঝতে গেল তাকে বলা হয় প্রতিপো ঘূর্ণবাদ প্রতিপো ঘূর্ণবাদে কি হয় না চাপ বেশি মাঝখানে হচ্ছে সব থেকে চাপ বেশি তারপরে আস্তে আস্তে কম ওই জন্য কি হবে মাঝখান থেকে বাতাস সবসময় বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে একে বলা হয় কি প্রতিপো ঘূর্ণবাদ ঠিক আছে আর ঘূর্ণবাদ কিরকম ঘূর্ণবাদের ছবিও একই ধরনের কিন্তু পার্থক্য কোনটা কোথায় না এখানে নিম্নচাপ এখানে সব থেকে চাপ কম যার জন্য বাতাসে কি করবে কিচ্ছুটা উল্টো হবে ভিতরের দিকে প্রবেশ করে তাহলে এটা হচ্ছে কি উচ্চচাপের ছবি এটা হচ্ছে নিম্নচাপের ছবি উচ্চচাপকে কি বলা হয় প্রতীক ঘূর্ণবাদ অর্থাৎ কি হয় এখানে বাতাসের চাপ বেশি থাকে যার জন্য কি হয় বাতাস কি হয় বাইরের দিকে বেরিয়ে যায় বুঝে গেল আর নিম্নচাপে কি হয় একে ঘূর্ণবাদ বলা হয় এর কেন্দ্রে সব থেকে বাতাসের পরিমাণ কম যার জন্য চারপাশ থেকে বাতাস কি হবে ওই জায়গাটা দখল করার জন্য ছুটে আসবে এবং ঘুরতে ঘুরতে কি করবে কেন্দ্রে প্রবেশ করবে এটাকে বলা হয় ঘূর্ণবাদ বুঝা গেল তো এই ঘূর্ণবাদের কারণেই আমরা বর্ষাকালে শুনি কি হয়েছে আর এই ঘূর্ণিঝড় উঠেছে আইলা নাম শুনেছ তো তারপরে কি ফণি তাই তো আর শেষে কি এসেছিল আমফান
কেউ বলছে উমফুন, কেউ বলছে আমফান, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে সব কি ঘূর্ণবাত। ঘূর্ণবাত মানে কি, সমুদ্রের একটা বিশাল অঞ্চল জুড়ে জলভাগের উপর তাপমাত্রা যখন খুব বেড়ে যায় তখন কি হয়, ওই অঞ্চলের যে জলীয়বাষ্প সেটা উপরের দিকে উঠে যায়, তাহলে ওই স্থানে কি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। তখন পাশাপাশি অঞ্চল থেকে কি হয় না, বাতাস আসে ওই জায়গাটাকে দখল করার জন্য। তো প্রচণ্ড গতিতে কি হয়, ওই বাতাস ওই কেন্দ্রের মধ্যে ঘুরতে ঘুরতে প্রবেশ করে পেঁচানো অবস্থায়, এবং কিসের সৃষ্টি করে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। আমরা যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি দেখি সেগুলো সব হচ্ছে এই ধরনের ঘূর্ণবাত। যেহেতু এগুলো কি হয় আমাদের জলবায়ু কিরকম ক্রান্তীয়, তার জন্য এই ঘূর্ণবাতগুলোর অপর নাম হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। কারণ আমাদের যে জলভাগ বা আমাদের দেশের জলবায়ু কি ক্রান্তীয় মৌসুমি, ওর জন্য এই যে ঘূর্ণবাতগুলো আমাদের বঙ্গোপসাগর, আরব সাগরের সৃষ্টি হয় বা ভারত মহাসাগরের সৃষ্টি হয়, এই ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় বলে এই ঘূর্ণবাতগুলোকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে।